বাকি ভাই এত রাতে কি ব্যাপার? মোনা মেয়েটা এখন পুরোপুরি সুস্থ। কোন মেয়েটা বাকি ভাই? ওই যে শান্তি কটেজের মেয়েটা, সোমার নাম, ভেরি গুড গার্ল। শান্তি কটেজের ভেরি গুড গার্লের কথা শুনতে ইচ্ছা করছে না, অন্য কিছু থাকলে বলুন। তুমি কেমন আছো? ভালো আছি। মামুন সাহেব কেমন আছে? বাকির ভাই একটু ভিতরে আসি। মামুন সাহেব কেমন আছে আমি তো জানি না, সম্ভবত ভালোই আছে, তার এখন ভালোই থাকার কথা। তোমাদের মধ্যে বুঝি ঝগড়া হয়েছে? কেন ঝগড়া করতে যাও, নিজেই কষ্ট পাও। ঝগড়া ঝগড়া কিছু হয়নি বাকি ভাই, মামুন বিয়ে করেছে। আপনার কাছে ছোট্ট অনুরোধ করছি, আপনি আর কখনো আমাকে মামুন সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেন না। ও আপনাকে তো আসল খবরটাই দেওয়া হয়নি, আমাদের বকুলের বিয়ে 11 তারিখে গায়ে হলুদ। না বসেন বাকি ভাই, চা খেয়ে যাবেন। মনে আমি চা খাবো না, আমার মনটা খুব খারাপ হয়েছে। জানেন বাকি ভাই, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমার কথা দেখুন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জ্ঞান তো কখনো কোনো অন্যায় করিনি, কাউকে কখনো কোনো রকম কষ্ট দিইনি। অথচ দেখেন আমি কেবলই কষ্ট পাচ্ছি, আর মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা শুধু কষ্টেই কাটবে। আপনি কাঁদছেন নাকি বাকির ভাই? চোখে কে জানি পড়ছে। একজন চমৎকার মানুষ, আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল। আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি। শুনে যাই